আটক দুই সশস্ত্র দুষ্কৃতীকে পুলিশ ছেড়ে দিয়ে নমস্কার। রাত 9টা মানে সময় প্রাইম টাইম এডিটর শুনি আপনাদের সামনে হাজির হওয়ার। একটা কথা আছে না, যে বিপদ বলে কই আসে না, হঠাৎ করে বিপদ চলে আসে, বিপদ যখন তখন চলে আসে, তার কিন্তু একদম প্রকৃত উদাহরণ এই ভিডিওটা। নিউজ 18 বাংলার একজন সাংবাদিক রাস্তায় দাঁড়িয়ে সংবাদ পরিবেশন করছেন, তার স্টুডিওতে তিনি রিপোর্ট পাঠাচ্ছেন, কোন একটা বিষয় নিয়ে তিনি আলোচনা করছেন, রিপোর্ট পাঠাচ্ছেন। সেই সময় দেখুন ঠিক পেছন দিক থেকে, পেছনে তার ঠিক পেছনে একটা ঘটনা ঘটে গেল, যে একটা মেশিন রিক্সাকে একটা ট্যাক্সি এসে, উবের যেটাকে বলা হয়, সে কিন্তু এসে ধাক্কা মেরে দিল। এবং মানে সেই রিক্সার চালক ছিটকে পড়ে কোনো মতে গাড়ির তলায়, গাড়ির চাকার তলায় পড়ে যাওয়ার থেকে কিন্তু রক্ষা পেলেন। এর থেকে মর্মান্তিক ঘটনা আর কিছু হতে পারে না, কিন্তু আমরা জানতে পেরেছি যে না, তার খুব একটা ক্ষতি হয়নি, সে মোটামুটি ভালোই আছে, কিন্তু একটুর জন্য বেঁচে গেছেন। ভাবুন তো কি মর্মান্তিক ঘটনা, যে খবর করতে গিয়ে আরেকটা খবর হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে সংবাদের মূল ক্ষেত্র, যে সংবাদ হচ্ছে এমন একটা জিনিস, ঘটনা সব সময় ঘটতে থাকছে। আপনি হয়তো কভারেজ করতে গেছেন একটা খবর, কিন্তু পেছন দিকে ঘটে গেল আরেকটা খবর। একটা খবর করবেন বলে আপনি গেছেন, গিয়ে দেখছেন যে আরেকটা খবর হয়ে বসে আছে। এই খবর হচ্ছে দ্রুত পচনশীল একটা বস্তু, একটা বিষয়, যে এক সেকেন্ড পরে যার কোনো গুরুত্ব নেই। এরকমই হয় যে আজকে যান চলাচল নিয়ন্ত্রণ বা যান চলাচলের যে বিষয়টা, সেটা কিন্তু এতটাই বেপরোয়া হয়ে পড়েছে, মানে সবাইকে আগে যেতে হবে, সবাই স্পিডে যাবে, সবাই তাড়াহুড়ো করে সিগনাল না মেনে, বা সিগনাল থাকলেও অনেকে সিগনাল মানে না, অনেকে ফাঁকা রাস্তায় তো একদম কুকুর ছাগল পিষে দিয়ে বেরিয়ে যায়। মানে সবাইকে দ্রুত তার গন্তব্যে পৌঁছাতে হবে, মানে জীবনে ওয়েট করার যে ধৈর্য ধরে যাওয়ার সেই নিয়ম নীতি কোথাও না কোথাও উল্লঙ্ঘন হয়ে গেছে। এবং গাড়ি চালানোর যে নিয়ম শৃঙ্খলা, যে আইন, সেগুলোর চোখেও কিন্তু ফাঁকি পড়ে ধুলো পড়ে গেছে, এবং বেপরোয়া গতিতে মারা যাচ্ছে প্রচুর প্রাণী, তো মারা যাচ্ছেই, সেগুলো তো আর খবরে আসে না, মানুষও বলি হচ্ছে। প্রায় দেখবেন যে দুর্ঘটনায় বাস পেছন দিকে গাড়িকে, সামনের দিকে গাড়িকে হঠাৎ করে মেরে দিচ্ছে, হঠাৎ করে বাস উল্টে যাচ্ছে, হঠাৎ করে রিক্সাকে বাস মেরে দিচ্ছে, হঠাৎ করে একজন মানুষ অটো নিয়ে যাচ্ছেন, পেছন থেকে লরি এসে ধাক্কা মেরে দিচ্ছে, এইগুলো কিন্তু ঘটনা ঘটছে। যে বেপরোয়া ড্রাইভিং, অনেকে মদ খেয়ে গাড়ি চালান, বিশেষ করে লরি চালক যারা আছে, বাস চালক যারা আছে, অনেকে অ্যাক্সিডেন্ট এমন কারণে হয় যে বাসগুলোকে বা গাড়িগুলোকে দীর্ঘদিন ধরে মেনটেন্যান্স করা হয় না, মালিকরা খালি পয়সাই কামিয়ে যান, পয়সাই কামিয়ে যান, কিন্তু গাড়িগুলোকে যে মেনটেন্যান্স করতে হবে, গাড়ির টায়ার টিউব, অনেক একটা ঘটনা ঘটে গেলো যে টায়ার বাস্ট করে আচমকা গাড়িটা চলে গেল একদম বাঁদিকে, সেখানে একটা রিক্সা চালক যাচ্ছিল, রিক্সাওয়ালাকে একদম মেরে দিল। মানে এইসব ঘটনা ঘটতেই থাকছে। ঠিক সেই ঘটনাটাই ঘটলো, যে নিউজ 18 বাংলার একজন সাংবাদিক খবর করছেন অন্য, রিপোর্ট দিচ্ছেন সাংবাদিককে স্টুডিওতে অন্য, পেছন থেকে দেখা গেলো যে একটা ঘটনা ঘটে গেলো, একটা ট্যাক্সি এসে দুম করে একটা মেশিন রিক্সা চালককে রিক্সায় ধাক্কা মারলো, এবং রিক্সাওয়ালা ছিটকে পড়লো। আপনি দেখুন যে ছিটকে পড়লো একদম, একটু হলেই সে রিক্সা চালক কিন্তু চলে যেত একদম ওই ট্যাক্সির চাকার তলায়। অঘটন ঘটতে পারত, বিশাল একটা অঘটন ঘটতে পারত, তিনি বেঁচে গেছেন, প্রাণে বেঁচে গেছেন, একটু ইঞ্জিওর হয়েছেন, হাতে পাতে চোট লেগেছে, কিন্তু প্রাণে বেঁচে গেছেন। ভাবুন তো কি মর্মান্তিক ঘটনা, মানে আমরা আজকে বাড়ি থেকে বেরিয়েও, বাড়ির মধ্যেও আমরা শান্তিতে নেই, বাড়ি থেকে বেরিয়েও শান্তিতে নেই, রাস্তা পারাপার করতে গিয়েও শান্তিতে নেই। এই আমার মাসির সাথে একটা ঘটনা ঘটেছিল, যে সিগনাল লাল হয়ে আছে রাস্তা দিয়ে চলার জন্য, রাস্তা পারাপারের জন্য লাল, মানে যারা পথিক তাদের চলাচলের জন্য সবুজ সিগনাল পড়ে গেছে, হঠাৎ করে ওখান থেকে একটা সাইকেল এসে এমন ধাক্কা মারলো আমার মাসিকে, যে এই পুরো হাতের এখানটা পুরো ভেঙে গেল, হাতের উপর দিয়ে চলে গেল। মোটা মোটা সাইকেলগুলো হয়েছে দেখবেন, যে বড় বড় চাকা, 2019 সালের ঘটনা বলছি, সেই হাত অপারেশন করিয়ে প্লেট বসিয়ে বসিয়ে কি কষ্ট, মানে হয়তো এগুলো দরকার নেই, মানে এতটাই রেকলেস ড্রাইভিং, সাইকেল থেকে শুরু করে শুধু মানে গাড়ি বলে নয় সাইকেলও,
সাইকেল বলুন, বাইক বলুন, রিক্সা বলুন, প্রচণ্ড বাজেভাবে দেখবেন আপনি চালায়। এই বিশেষ করে মেশিন রিক্সাগুলোও খুব বাজেভাবে চালায়, একটু ওয়েট করার ক্ষমতা নেই, দেখছে ওখান থেকে গাড়ি আসছে, এতটাই মানে নজরআন্দাজ করার যে বিষয়টা, যে একদম কোনো রাস্তার দিকে চারপাশের দিকে দেখবো না, নিজের ইচ্ছা হলে ঘুরিয়ে দিলাম গাড়ি, ব্যাস অ্যাক্সিডেন্ট হলো। এখানে তো রিক্সাওয়ালারও সমানভাবে দায়ী, উনি দেখছে যে গাড়ি ঢুকছে, রং সাইড দিয়ে এসে ওই ইউটার্ন মারতে গেছে, আর একটু হলে ভোগে চলে যেত। এবার যদি অ্যাক্সিডেন্ট হতো তাহলে কিন্তু ফাঁসতো ওই সাইড ট্যাক্সি ড্রাইভার। তাই কারে কই আর ভাড়ে কই, অ্যাক্সিডেন্ট মানে বিপদ মানুষ নিজে ডেকে আনে, এগুলো একদম ঠিক না। গাড়ি চালাচল খুব সাবধানে করা উচিত, কিন্তু মূল বিষয় সেটা একটা, এটা একটা মজার ঘটনাই বলতে পারা যায়, কিন্তু যার সাথে ঘটেছে তার পক্ষে মোটেও এটা মজাদার নয়, কিন্তু এটা অন্যরকম ঘটনা, যে একটা খবর করতে গিয়ে একটা খবর হয়ে গেল। যাই হোক, পরবর্তীকালে আবারও ফিরে আসবো এরকম ঘটনা আপনাদের সামনে চোখে আঙুল দিয়ে দেখানোর জন্য, আপনাদেরকে ভাবানোর জন্য যে কি হচ্ছে সমাজে, ওভারঅল কি হচ্ছে, সেই ঘটনাগুলোই কিছু বাছাই করা বিষয় আমরা তুলে ধরে আপনাকে দেখাবো এবং আলোচনা করব। তার জন্য অবশ্যই থাকুন রাত্রি 9টায় প্রাইম টাইম এডিটর শো নিয়ে আপনাদের সামনে রোজ হাজির হব। ধন্যবাদ, শুভরাত্রি, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের প্রতিবেদনে। নমস্কার।